পাকিস্তান ক্ষমা চাইলে তাদের সাথে সম্পর্ক নিয়ে উন্নয়ন সহজ হবে তা না হলে সম্পর্ক আটকে রাখার কোনো মানে নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন এ সময় উপদেষ্টা আরও জানান সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি থাকবে না অন্তর্বর্তী সরকার এ নিয়ে আন্তর্জাতিক সব ফোরামকে জানানো হয়েছে ছয়টি কমিশনের সংস্কার সুপারিশ আসার পরেই স্পষ্ট পরিকল্পনা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি উপদেষ্টা আরও জানান নভেম্বরে থাইল্যান্ডে সম্ভাব্য বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে তারা যদি আসলেই এটুকু সহজ কোনো সরকার যদি দেখাতে পারে এই কথাটুকু বলতে পারে সম্পর্ক স্বাভাবিক কারণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না সেটা কথা কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায় এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে